পালক সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দেওয়া যাবে কিনা? সূরা আহজাব আয়াত নম্বর 4 এবং 5 আল্লাহ বলতেছেন ওয়ামা জাআলা আদ্বিয়াকুম আবনাআকুম, তোমাদের পালক সন্তানকে আল্লাহ পাক তোমাদের সন্তান বানিয়ে দেন নাই, অর্থাৎ কাউকে সন্তান ডাকলেই সে সন্তান হয়ে যায় না। আল্লাহ বলতেছেন যালিকুম ক্বাউলুকুম বিআফওয়াহিকুম, এটা তোমাদের মুখের কথা মাত্র। কাউকে পুত্র বলে ডাকলাম, এটা শুধু মুখের কথা, কাউকে সন্তান বললে সে সন্তান হয়ে যায় না। কারো কাছ থেকে পিতা মাতা ডাক শুনলেই পিতা মাতা হয়ে যাওয়া যায় না। আল্লাহ বলতেছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তাদেরকে ডাকবে তাদের পিতার পরিচয়ে। অর্থাৎ যদি কখনো এমন হয় যে ওই সন্তানের পিতাকে আপনি ওই সন্তানকে স্কুলে ভর্তি করতে গেলেন, কোথাও ভর্তি করতে গেলেন, তো পিতার নাম জানতে চাবে, তো ওই পিতার নামের সময় তার যে জন্মদাতা পিতা সেই পিতার নামটাই উল্লেখ করতে হবে। যে লালন পালন করতেছে তার নামটা লেখা যাবে না। আল্লাহ বলতেছেন ফাইল্লাম তাআলামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ্দিন ওয়া মাওয়ালিকুম, যদি পিতার পরিচয় না জানো তাহলে তারা তোমাদের দিনী ভাই ও বন্ধুরূপে ধর্তব্য হবে। তাই কোনোভাবেই কোনো পালক সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দিয়ে তার পিতার জায়গা নিজের নামটা লিখে দেওয়া যাবে না, বরং তার যে জন্মদাতা পিতা আছে তার নামটা লিখতে হবে। আর যদি পিতার নাম অজানা থাকে তো সেই ক্ষেত্রে ওই সন্তানকে ধর্মীয় ভাই এবং বন্ধুরূপে গ্রহণ করতে হবে, দিনী ভাই হিসেবে ধরা হবে। অনেকেই সন্তান গ্রহণ করেন, অন্যের সন্তান লালন পালন করেন, অনেকে সন্তান হয় না সেই কারণে। এই সন্তান বালক সন্তান বড় হওয়ার পর কিন্তু মনে রাখতে হবে, পালক সন্তান বড় হওয়ার পর কোনোভাবেই কিন্তু ওই ব্যক্তির সম্পদের উত্তরাধিকারী হবে না। যদি কোনো ব্যক্তি কাউকে কোনো পালক সন্তান রাখে আর সে ব্যক্তি মারা যায় তাহলে ওই সন্তান কোনোভাবেই কিন্তু সেই ব্যক্তির সম্পদের উত্তরাধিকারী হবে না, বরং ওই ব্যক্তির যে অন্যান্য আত্মীয় আছে, নিকটতম যে আত্মীয় আছে তারাই সম্পদের উত্তরাধিকারী হবে। এই সন্তান কোনোভাবেই ওই ব্যক্তির সম্পদের উত্তরাধিকার হবে না। এমনকি যদি ওই ব্যক্তির কোনো ছেলে মেয়ে থাকে তাহলে কিন্তু এই পালক সন্তানের সাথে তাদের পর্দা করে চলতে হবে, এই পালক সন্তান বড় হওয়ার পর পর্দা করতে হবে তার সাথে। অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আমার পালক সন্তান আছে আমার মৃত্যুর পর অটোমেটিক সে সম্পদের মালিক হয়ে যাবে, এমনটা হবে না। বরং মৃত্যু ব্যক্তির নিকটবর্তী যে আত্মীয় স্বজন আছে তারাই সম্পদের উত্তরাধিকারী হবে।